এই সেই বড়ই বাগান দীর্ঘ এক বছর পরে আবার আসলাম এখনই অবশ্য বড়র সিজন তো আমরা এখন বাগানে যাব দেখব কি অবস্থা এবার নাকি বড়ই একটু কম ধরছে আগের বছরের তুলনায় এবার একটু কম তো যাই ভিতরে যাই দেখি কি অবস্থা বড়ই বাগানের পাশে একটা শিমুল গাছ শিমুল তুলা গাছ কিন্তু শিমুল ফুল নাই গাছটায় গাছটা অনেক সুন্দর লাগতেছে শিমুল ফুল আসবে হচ্ছে এই ফুল আসবে সামনে বসন্তকাল বসন্তকালে তাই না সামনে গরমের সময় গাছে মুকুল আসছে কিন্তু ফুল আসবে আর কিছুদিন পরে তো যাই দেখি কি অবস্থা তো আমাদের সাথে আছে ছোট ভাই মুতিয়ার তো ভাই চলো যাই দেখি আমরা যাচ্ছি হচ্ছে এই বাগানের মালিক মালিকের নাম যেন কি ভাই চারজন মালিক তার ভিতরে হচ্ছে তাদের অনুমতি সাপেক্ষে যাইতেছি আমরা এর ভিতরে আছে একজন শাহিন তার বড় ভাই আছে একজন বড় ভাইয়ের নাম যেন কি শাহিন ভাই সুজন ভাই সুজন কুমার দেবদাস উনি কি হিন্দু দেবদাস আরে না আমার দেবদাস আমার স্যার ও আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে বাগানের ভিতরে ঢুকবো আর কি এই যে ঢুকলাম তো এই যে হচ্ছে বড়ই বড়ই এখনো ভালো করে পাকে নাই তবে এক দুই সপ্তাহের মধ্যে পাকবে আশা করা যাইতেছে তো কাঁচা একটা নিলাম দেখি হ্যাঁ তো একটা দেখি খাই দেখি কেমন স্বাদ মিষ্টি আছে আগের বছর যখন আসছিলাম তখনও বড়ই অনেক মিষ্টি ছিল তো আরেকটু পাকলে আরেকটু বেশি মিষ্টি হবে বইগুলোর সাইজ বেশ ভালোই বড় বড় যেগুলো মোটামুটি পাকছে বলা যায় আর কি
যে এটা কুল, এটা মিষ্টি। কুল এটা বেশি মিষ্টি। কিন্তু কষ আছে হালকা। কুলগুলা বেশি মিষ্টি যেগুলা। ছোট আপেল এটা। ওইখানটা হচ্ছে রাত্রে থাকে পাহাড়া দেয়। অনেক বড় বাগান, আমরা আরো ভিতরে যাই। ওয়াও, এক গালে কত বড় দূরছে। প্রত্যেকটা বুড়োই অনেক বড় বড় সাইজ। অত্যারে পেট ভরে গেছে।
এদিকে যাইতাম হুম কোথায় এদিক না চলাচল করাই তো কষ্ট অনেক নিচু হয়ে যাইতে হবে হ্যাঁ এই পাশে আয় এই পাশে আয় মতিয়ার বলতেছে তাড়াতাড়ি বেরোনোর জন্য প্রাইভেট আছে হ্যাঁ তো বাগান অনেক বড় বাগান ভিডিও অনেক লং হয়ে যাবে সবটুকু ভিডিও আকারে দেখাইতে গেলে তো ভিডিও আর বড় না করি বিস্তার কোনাতে অনেক বড় এরিয়া তো বড় হচ্ছে এখনো ভালো করে পাকে নাই আসলে হালকা একটু কষকষ আসছে বাট মিষ্টি আছে আর ভালো করে পাকলে কষ ভাবটা থাকবে না চলে যাবে তখন আরো মজা লাগবে খায়া খাওয়ার পরে অনেক বেশি মিষ্টি মনে হবে এই যে হচ্ছে উপরের ওভারঅল ভিউ ভিউ আমার কাছে ড্রোন নাই ড্রোন থাকলে আরো সুন্দর করে দেখানো যায় তো ভিডিও করে ওকে তাহলে ভিডিও আর লং না করি এরকমই ক্ষেতের ভিতরে সব জায়গায় সব পরিবেশ এই ফুল বড় এগুলো হচ্ছে মিষ্টি বেশি হুম